হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমের একটা রেসিপি, টক মিষ্টি ঝাল আচারের রেসিপি। আর রেসিপিটা খুবই সহজ, রান্নাটা তো সহজ হওয়া উচিত, তাই না? এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও দেব সাথে সাথে আপনার মোবাইলে চলে যাবে। যারা এখন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন রেসিপিটা পুরো প্রস্তুত করে দেখে নিই। আচার দেবো, এখানে আমি অর্ধেকটা কেটে নিয়েছি। আর এই যে এগুলা কাটবো চারটা, আমি বেশি আম না। এই আমগুলো এখন তো আমের সিজন না, এখন তো বোল ছাড়ছে গাছের। এখন আমার আমের আচার খেতে মন চাইলো, তার জন্য আমি এই চারটা আম কিনে আনলাম বাজার থেকে। এখন এগুলোকে কেটে আমি সরষা মেখিয়ে রোদে দেব। আমার চারটা আম কেটেছি, পরে এতগুলো হয়েছে। এখন এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি দেবো, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ি, হাফ চা চামচ। আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা, এক চা চামচ। কালো সরষা নেবেন, কালো নিতে পারেন, সাদাও নিতে পারেন, আমি কালোটা নিয়েছি। এখন আমি এগুলো মেখে নেব। এই তো আমার হলুদ মরিচ মাখা, হলুদ আর লবণ মাখা হয়ে গেছে। আমি এখন করব আমের আচার, টক মিষ্টি ঝাল আমের আচারটা। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। আমার এখানে 600 গ্রাম আম আছে, তার জন্য আমি হাফ কাপ তেল নিলাম। 2 চা চামচ রসুন কুচি, 2 চা চামচ আদা কুচি। এগুলোকে দিয়ে আমি ভেজে নিব কিছুক্ষণ। এরকম পর্যায়ে ভাববেন, এরকম স্বচ্ছ হবে, তারপরে ভাজা হয়ে গেলে বুঝবেন। এখন দিয়ে দেব আমি হাফ চা চামচ জিরা, চারপাশে শুকনা লঙ্কা, আর যদি আপনাদের রোদের ব্যবস্থা না থাকে আপনারা গ্যাসে নিচে রেখে দিতে পারেন, আবার ফ্যানের নিচেও রেখে শুকিয়ে নিতে পারেন। এভাবে শুকিয়ে নিলে আমটা বেশি দিন আচারটা টিকে খাওয়া যায়, রেখে খাওয়া যায়। এখন আমি দিয়ে দেবো সেই আমগুলো এখানে। এখানে আমার 600 গ্রাম আম আছে, দিয়ে আমি সেই চালের সাথে ভেজে নেব। আমি কিছুক্ষণ আমটা ভেজে নিয়েছি, আমার আমটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, রসুনটা ভিনেগার দিয়ে আমি বেটে নিয়েছি। আর 1 চা চামচ সরিষা বাটা, সরিষাটা আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। পানি দিয়ে বাটতে যাবেন না, পানি দিয়ে বাটতে গেলে মনে করেন পানি উঠবে, আর পানিটা আচারের মধ্যে না লাগানো ভালো। এভাবে কিছুক্ষণ ভেজে নেব। আমটা ভালো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমার এখানে 600 গ্রাম আম আছে, তার জন্য আমি কম দিচ্ছি। আর আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি দিবেন, টক খেতে চান একটু কম দিবেন। এখন চিনিটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, চিনিটা দিয়ে মিশাতে মিশাতে দেখবেন পানি উঠে গেছে। দেখুন কি সুন্দর পানি উঠে যাচ্ছে, কমিয়ে এভাবে ঢেকে 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 দিচ্ছি। দেখুন আমরা কত পানি উঠছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আমি মশলাটা যেরকম হলুদ মরিচ মেখে আমটা রোদ দিয়েছি, তখন আমি লবণ দিই নাই, তার জন্য এখন লবণ দিতে লাগছে। আর আপনারা যদি লবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে মেখে দেন তাহলে লবণ দিতে লাগবে না, টেস্ট করে তারপর লবণটা দিবেন। আস্ত আস্ত একটা বড় সাইজের রসুন নিয়ে আমি কিছু ছুলে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হালকা কিছু ঝাল করবো তো ঝাল টক, তার জন্য শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। 2 চা চামচ ভিনেগার আমি এক চামচ আগে দিয়েছি, এখন আবার এক চামচ দিয়ে দিলাম। 2 চা চামচ ভিনেগার, ভিনেগারটা দিলে আচারটা বেশি দিন রেখে খাওয়া যায়, তার জন্য ভিনেগারটা অবশ্যই দিবেন, সাদা ভিনেগারটা দিবেন। আচারটা গরম হয়ে গেছে, আমার আচারটা জাল হয়ে গেছে, রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে, রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো
পাঁচটা চামচ জিরা গুঁড়ি, পাঁচফোড়ন গুঁড়ি, পাঁচফোড়ন গুঁড়িটাই তো আসল টেস্ট আমার আচারে। যে কোনো আচারে হোক পাঁচফোড়ন তো না দিলে হয় না। দিলাম দুই চা চামচ পাঁচফোড়ন গুঁড়ি, এখন আমি দিয়ে মিশিয়ে নেব। আচারটা হয়ে গেছে, আর দিয়ে আচারটা ঢেলে স্টিলের যে কোনো একটা পাত্রে ঠান্ডা করে তারপরে কাঁচের গরমে ভরে রাখবেন। কাঁচের গরমে যদি ভরে রাখে দেন এক বছর, এই আচারটা অনায়াসে খাওয়া যাবে। আচারটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলব। এই তো হয়ে গেছে আমার আমের টক মিষ্টি ঝাল আচার। টক মিষ্টি ঝাল আচারটা যারা খেয়েছেন তারা তো বুঝেনি, আর যারা করেছেন তো করতে পারেনি। এভাবে একটু করে দেখবেন, এভাবে আচারটা করলে খুবই টেস্টি হয়, অনেক টেস্টি। আর এক বছর ধরে রেখে খাওয়া যায়, কাঁচের জেলে যে কোনো একটা কাঁচের জেলে ভরে রাখবেন, এক বছর ধরে রেখে খাওয়া যাবে। আচারটা খুবই মজার। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা এখন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন নাই তারা নিশ্চয়ই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তাদের প্লিজ সাবস্ক্রাইবটা করে নিন, আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে থাকুন। আপনারা যদি আমার পাশে থাকেন আমি সামনে এগিয়ে যেতে কষ্ট হবে না, আর যদি আপনারা আমার পাশে না থাকেন আমার সামনে এগিয়ে যেতে খুবই কষ্ট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ।